বাগেরহাটে পুরো দামে চলছে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খান জাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ বিমানবন্দরটি নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তাই বিমানবন্দর নিয়ে আসার আলো দেখতে শুরু করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী বাগেরহাট প্রতিনিধি পার্থ চক্রবর্তীর প্রতিবেদন জানাচ্ছেন এম এন আসেল উনিশশো সালে বাগেরহাটে রামপালে শর্ট টেক অফ ল্যান্ডিং বিমানবন্দর চালু করতে আটানব্বই একর জমি অধিগ্রহণ করে সরকার কিন্তু সরকার পরিবর্তনে বন্ধ হয়ে যায় বিমানবন্দর উন্নয়ন কাজ দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফের বিমানবন্দর নির্মাণ কার্যক্রমের উদ্যোগ নেয় খুলনা মংলা মহাসড়কের পাশে রামপালের ফয়লেট এলাকায় নতুন করে অধিগ্রহণ করা হয় একর জমি জমি সর্বশেষ জেলা প্রশাসন অধিগ্রহণের কাজ সম্পন্ন আরও করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আমাদের এলাকায় বিমানবন্দরটা হলে আমরা অর্থনৈতিকভাবে সব এলাকার সবাই স্বাবলম্বী হব এবং কর্মসংস্থা বাড়বে আমরা চাই যেন এখানে বিমানবন্দরের কাজটা অতি শীঘ্রই কাজটা সম্পন্ন হোক এই উন্নয়নের মাধ্যমে আমরা যারা গরিব লোকজন আসি তারা সবাই এই এয়ারপোর্টে এবং এয়ারপোর্টের আশেপাশে আমরা সবাই কর্ম করে চলতে পার। নতুন করে পূর্ণাঙ্গ বিমানবন্দরের কাজ শুরু হয় খুশি ব্যবসায়ী ও এলাকাবাসী এক বছরের মধ্যে সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ সিভিল এভিয়েশন এর অধীনে খানজাহান আলী এয়ারপোর্টের সীমানা প্রাচীরের কাজ চলছে আমরা ন্যাশনাল ট্রেডসের পক্ষ থেকে এই কাজে দায়িত্ব পেয়েছি আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করতে পারবো বলে আমি আর বিশ্বাস করি সীমানা প্রাচীর এর কাজ খুব দ্রুত সহকারে এগিয়ে যাচ্ছে এই কাজ অব্যাহত থাকবে ও অচিরে পূর্ণাঙ্গ বিমানবন্দর রূপ পাবে বলে আমরা মনে করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি খানজাহান আলী বিমানবন্দর অচিরেই পূর্ণাঙ্গ রূপ পাবে এমন আশা জেলা প্রশাসকের বিমানবন্দরের যে সীমানা প্রাচীর এর প্রায় চল্লিশ পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে বাদ বেশি জোরে সুরে আমরা চলছে এবং নির্ধারিত সময় সেই সময়ের মধ্যেই বোধগুড়ি শেষ হবে আমরা জেলা প্রশাসন বলছে সীমানা প্রাচীরের কাজ ইতিমধ্যে প্রায় চল্লিশ শতাংশ শেষ হয়েছে বাকি কাজ জুনে শেষ হওয়ার কথা রয়েছে এস এ টিভি নিউজ ডেস্ক